আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেইমিত আপনাদের সবাইকে স্বাগতম আল্লাহর রহমতে আমি ভালো আছি আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারাও সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে পাউরুটি দিয়ে ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে মালাই রোল খুব অল্প সময় ডেজার্টটি তৈরি করে নিয়ে যায় খেতে ভীষণ মজার হয় আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখন চলে যাচ্ছে পুরো রেসিপিটা। প্রথমে রোলের ভেতরের ফিলিংটা তৈরি করে নিব চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছে হাফ কাপ তরল দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এখন রুম টেম্পারেচারে আছে সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ এখন এই গুঁড়া দুধটাকে তরল দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব যেন একটাতে কোনো লামস না থাকে তবে চুলার জালটাকে আমি এখনো জ্বালিয়ে নিইনি নিই গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি চুলার জালটা জ্বালিয়ে নিয়েছি চুলের আঁচটাকে মিডিয়াম লয়ে রেখে এখন এটাকে অনবরত নেড়ে নেড়ে এটাকে কিছুটা ঘন করে নিতে হবে যেহেতু এটাতে গুঁড়া দুধ ইউজ করা হয়েছে খুব দ্রুত মিশ্রণটা ঘন হয়ে যাবে দুই তিন মিনিট জাল করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পেস্তা বাদাম কুচি আর এক চা চামচ কাঠ বাদাম কুচি তবে এটা অপশনাল আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে এটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আরও এক মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনির পরিমাণটা এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই তবে আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণটা কিছুটা বাড়িয়েও নিতে পারেন এখন চিনিটা পুরোপুরি গোলে মিশে যাওয়া পর্যন্ত আমি এটাকে জাল করে নিচ্ছি এটাকে এর থেকে বেশি আর ঘন করব না কেননা এটা ঠান্ডা হতে হতো কিছুটা ঘন হয়ে আসবে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে আমি ওপরে মালাইটা রেডি করে নিব চুলা আবার একটা প্যান বসিয়ে নিয়েছে নিয়ে নিচ্ছি এক কাপ তরল দুধ এই দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চার চামচের মতো এলাচের গুঁড়া চাইলে এখানে দুইটা এলাচ একটু থেতো করে ইউজ করতে পারেন আর চুলার জালটাকে আমি এখনও জ্বালিয়ে নিইনি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চুলার জালটাকে জ্বালিয়ে নিব। আমি এখানে গুঁড়া দুধ ইউজ করেছি তবে আপনারা গুঁড়া দুধ ইউজ করতে না চাইলে এখানে এক লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নিতে পারেন আজ আমি খুব অল্প সময়ের ডেজার্টটি তৈরি করব সেজন্য গুঁড়া দুধ ইউজ করেছি এতে মিশ্রণটা খুব দ্রুত ঘন হয়ে যাবে তবে আপনাদের হাতে সময় থাকলে আপনারা এখানে লিকুইড দুধ দিয়েও তৈরি করে নিতে পারবেন দুধে যখন বলক চলে এসেছে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কন্ডেন্স মিল্ক ক্যান্ডেন্স মিল্ক দিলে এটাতে দারুণ একটা টেস্ট আসে তবে আপনাদের হাতের কাছে না থাকলে চাইলে আপনারা এখানে ওয়ান ফোর্থ কাপ চিনিও ইউজ করতে পারেন আর ক্যান্ডেন্স মিল্কটাও খুব ইজিলি ঘরে তৈরি করে নেওয়া যায় এটার একটা রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারবেন লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখন এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর এটাতে একটা দুইটা বলক আসলে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছে আর পাউরুটির রোলগুলো তৈরি করে নিব আমি এখানে কিছু পাউরুটির পিস নিয়ে নিয়েছি এখন এই পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে সেগুলোকে কেটে নিচ্ছি সবগুলো পাউরুটি থেকে আমি একইভাবে সাইডের ব্রাউন অংশটাকে কেটে নিচ্ছি আর এই ব্রাউন অংশটাকে আপনারা ফেলে না দিয়ে খুব ইজিলি ব্রেড তৈরি করে নিতে পারবেন এগুলোকে গরম তাওয়ার উপরে কিছুক্ষণ রেখে ড্রাই হয়ে গেলে গুঁড়া করে নিলে ব্রেড ক্রামস তৈরি হয়ে যাবে এখন একটা একটা করে পাউরুটির পিস নিয়ে আমি এটাকে বেলুন দিয়ে বেলে নিব। আর যতটা সম্ভব এটাকে পাতলা করে বেলে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একইভাবে সবগুলো পাউরুটির পিসকে বেলে নিচ্ছি এখন একটা পাউরুটির পিস নিয়ে নিয়েছে ভেতরের ফিলিং এর জন্য যে মালাইটা তৈরি করেছি সেখান থেকে দেড় চা চামচের মতো করে মালাই নিয়ে নিচ্ছি আর এই মালাইটাকে আমি পাউরুটির একটা সাইডে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তবে আপনারা চাইলেই কিন্তু পাউরুটির অর্ধেকটাও এই মালাই লাগিয়ে নিতে পারেন পাউরুটির একটা সাইডে মালাইটা লাগিয়ে নিলে এটাকে রোল করতে অনেক ইজি হয়ে যাবে এখন একটা সাইড থেকে আমি এটাকে রোল করে নিচ্ছি কিছুটা রোল করে নেওয়ার পরে এই সাইডে আমি খুব সামান্য একটু পানি লাগিয়ে নিচ্ছি লেগে যাবে খুব সামান্য একটু পানি লাগিয়ে নিলে রোলটা খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না তবে পানির পরিমাণটা বেশি দিলে পাউরুটিটা যেতে পারে হাত দিয়ে একটু চেপে লাগিয়ে নিলেই দেখবেন খুব ইজিলি একটা রোল তৈরি হয়ে যাবে এখন একইভাবে বাকি রোলগুলো তৈরি করে নিব আমি আরো একটা একটু তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আবারও একটা পাউরুটির পিস নিয়ে নিয়েছি আবারও কিছুটা মালাই লাগিয়ে নিচ্ছি ভেতরে এখন এটাকেও একইভাবে মুড়িয়ে নিচ্ছে কিছুটা পানি লাগিয়ে এটাকেও লাগিয়ে নিচ্ছে একইভাবে আমি বেশ কিছু রোল তৈরি করে নিয়েছি এখন এগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছে। প্লেটে এগুলোকে সাজিয়ে নেওয়ার পর যে মালাইটা তৈরি করেছিলাম সেটা এখন আমি পাউরুটির ওপরে দিয়ে দিচ্ছি তবে খেয়াল রাখতে হবে এই মালাইটা যেন একদম ঠান্ডা না হয়ে যায় কিছুটা গরম থাকা অবস্থাতে এগুলোকে দিতে হবে আপনাদের মালাইটা যদি কিছুটা ঠান্ডা হয়ে যায় তাহলে এটাকে আবারও কিছুটা গরম করে নিতে হবে আমি এখানে সম্পূর্ণ মালাটি ইউজ করিনি তবে আপনারা চাইলে কিন্তু এই রোলগুলোকে মালার মধ্যে ডুবিয়েও নিতে পারেন এটাকে গার্নিশ করার জন্য আমি ওপরে কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি তবে এটা টোটালি অপশনাল আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে আর এটাকে সার্ভ করার সময় ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে তারপরে সার্ভ করতে হবে এই তো খুব অল্প সময় তৈরি হয়ে গেল ভীষণ মজার একটি ডেজার্ট মালাই রোল আসা অবশ্যই রেসিপিটি আপনারা ট্রাই করবেন আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ